বিশ্বজুড়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন রাশিয়া সংঘাত অবসানে ডাক দিয়েছেন বিশ্ব সংহতির। জাতিসংঘে দেয়া ভাষণে তিনি বলেছেন অস্ত্রের প্রতিযোগিতা এবং নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধকল কাটিয়ে যখন স্বাভাবিক হয়ে উঠছিল পৃথিবী, তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধে টালমাটাল করে দেয় বিশ্ব পরিস্থিতি। এমন বাস্তবতায় জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে 19 বারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ধরে রীতি অনুযায়ী বাংলাতে ভাষণ দেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, মানব সভ্যতার জন্য ক্ষতিকর যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধের ভয়াবহতা, হত্যা, সংঘাতে মানুষের যে কষ্ট, দুঃখ, দুর্দশা হয়, ভুক্তভোগী হিসেবে আমি তা উপলব্ধি করতে পারি। তাই যুদ্ধ চাই না, শান্তি চাই, মানব কল্যাণ চাই, মানুষের অর্থনৈতিক উন্নতি চাই, আগামী প্রজন্মের জন্য শান্তিময় বিশ্ব, উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে চাই। আমার আকুল আবেদন, যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। ভাষণে গুরুত্ব পায় বাংলাদেশে রোহিঙ্গা সংকটের বিষয়টি। প্রধানমন্ত্রী এই সংকট সমাধানে পাশে চান বিশ্ব নেতাদের। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে দ্বিপাক্ষিক, ত্রিমাত্রিক এবং জাতিসংঘ সহ অন্যান্য অংশীদারদের নিয়ে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দকে এক হতে বলেন বাংলাদেশের সরকার প্রধান। ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোকে তাদের নিজস্ব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি। অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কার্যক্রমের প্রসারের জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। প্রায় আধ ঘন্টার এই ভাষণে জাতিসংঘকে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে কোনো সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 19 বারের মতো বাংলায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বারবারই একটা বিষয়ে নজর দিচ্ছেন যে আমাদের একটাই পৃথিবী, এই পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত করে কোনো লাভ নেই। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করে আগামী যে স্বপ্ন পৃথিবীকে ঢেলে সাজানোর, তা বাস্তবায়ন করতে হবে বিশ্বের নেতাদেরই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন জাতিসংঘে প্রধানমন্ত্রীর মুখে শান্তি ও মানবাধিকারের বক্তব্য বেমানান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গত 15 বছর ধরে ত্রাসের মধ্যে বসবাস করছে দেশের মানুষ পুরোপুরি বিকৃত করে উপস্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। মেজর ফখরুল অভিযোগ করেছেন, সরকার প্রধান যুক্তরাষ্ট্রে গিয়ে শান্তি এবং মানব কল্যাণের কথা বলছেন, অথচ দেশেই মানুষকে গুলি করে মারছে আইন শৃঙ্খলা বাহিনী। যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না, কেউই চায় না পৃথিবীতে যুদ্ধ, কেউই চায় না নিষেধাজ্ঞা, কিন্তু তার মুখে এটা মানায় না যখন তিনি নিজে এই দেশে এই হত্যার সঙ্গে জড়িত। তার সরকার যখন এই হত্যাগুলো করছে, গুম হয়ে গেছে আমাদের 600-এর উপরে মানুষ। শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া কাল। দেবীপক্ষের এই সূচনা লগ্ন থেকেই ক্ষণ গণনা শুরু দুর্গাপূজার। এদিন চণ্ডী পাঠের মাধ্যমে কৈলাস থেকে মর্তে আবাহন হবে দশভুজার দেবীর। মহালয়া ঘিরে উৎসব মুখর রাজধানীর পূজা মণ্ডপগুলো। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে দুই বোনের নাচ, এই উচ্ছ্বাস আনন্দ শারদীয় দুর্গাপূজার মহালয়াকে কেন্দ্র করে, যার মাধ্যমে শুরু হবে পূজার ক্ষণ গণনা। রোববার সারা দেশে উৎসবমুখর পরিবেশে চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে হবে মহালয়া বা দেবীপক্ষের সূচনা। এই দিন আহ্বান করা হবে দেবী দুর্গাকে।
যেহেতু আমাদের নাচ নিয়ে আমরা একটা পুজো শুরু করছি, তো আমাদের আনন্দটা অন্যরকম। এটা নিয়ে অনেক দিন ধরে প্রিপারেশন চলছে, তো মনে হয় ভালো কিছুই আশা করা যাবে এবার। সমস্ত দেবতাদের তেজর আশি দিয়ে এই মা মহামায়ার আবির্ভাব হওয়ায় সেই ওই তিথিটাকে মহালয়া রূপে মহালয়ার পালন করা হয়। গেল দুই বছর সীমিত পরিসরে উদযাপিত হলেও এবার আয়োজনে কোনো কমতি থাকছে না। পঞ্চমী থেকে শুরু হয়ে যায়, ষষ্ঠী থেকে আমাদের শুরু, সপ্তমী, অষ্টমী, দশমীতে আমাদের বিসর্জন। সবার কাছে বিনীত নিবেদন যে আমরা সবাই মিলে এবারের দুর্গোৎসবটাকে উপভোগ করি। উৎসব ঘিরে 21 দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পূজা চলাকালীন রাজনৈতিক সমাবেশ বন্ধ এবং দুর্গোৎসবের দুই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানায় তারা। আমরা প্রথমে 5 দিন চেয়েছিলাম, তারপরে সেখান থেকে আমরা 3 দিন, এখন আমরা 2 দিন। আমরা 2 দিন অবশ্যই ছুটি ঘোষণার জন্য আবেদন জানাচ্ছি। আমি মনে করি যে আমরা সম্পূর্ণভাবে নিরাপদে কথা বলা যাবে না এই বছর, দুর্ঘটনা ঘটতে পারে, তবে আমরা সচেতন, ম্যাক্সিমাম সিসিটিভির ব্যবস্থা আমরা করার উদ্যোগ নিয়েছি। মাঠে ময়দানে বা বিভিন্ন রাস্তাঘাটে যেখানে অস্থায়ী মন্দির করে বা মণ্ডপ করে যারা পূজা অর্চনা করে সেইগুলি বেশি ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি। রাজধানীতে 241 সহ সারাদেশে এবার 32,168 মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা, যা গত বছরের চেয়ে 50টি বেশি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 12 বছর পর ঢাকার বাসু হত্যা মামলার প্রধান আসামি আলকেসকে গ্রেফতার করেছে র‍্যাব। গতরাতে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এলির বাহিনীটি জানিয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাসুকে হত্যা করেন আলকেস সহ আসামিরা। মামলায় 4 মাস জেল খেটে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান আলকেস। পরে সাভার, পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে নাম পাল্টে অবৈধ বালু ব্যবসা এবং ডাকাতির কাজ করতেন আলকেস। 2012 সালে রাজধানীর শাহালিতে লোহার রড দিয়ে পেটানোর পর গুলি করে বাসুকে হত্যা করেন আলকেস এবং তার সহযোগীরা। তরুণী হত্যার প্রতিবাদে ভারতের উত্তরাখণ্ডে একটি রিসোর্টে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। হত্যার ঘটনায় বিজেপির এক নেতার ছেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রিসোর্টের মালিক বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্যকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই রিসোর্টে কর্মরত এক তরুণীকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। জড়িত আরও 2 কর্মচারীকেও আটক করেছে পুলিশ। ওই তরুণীকে দিয়ে দেহ ব্যবসার চেষ্টাও করেন পুলকিত আর্য, তবে এর সত্যতা নিশ্চিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। জাপানে টাইফুন টালাসের আঘাতে প্রাণ গেছে দুজনের। ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে আছড়ে পড়ে টাইফুনটি। গেল দুদিনে টোকিওর সিজুওকা শহরে 417 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ভূমিধসে ক্ষতিগ্রস্ত চুবু পাওয়ার গ্রিডের একাংশ, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত 1,20,000 মানুষ। কয়েক শহরে বাতিল হয়েছে ট্রেন চলাচল। রাজধানীর ইয়োকোহামা শহর থেকে সরে যেতে বলা হয়েছে 3,000 মানুষকে। 3 বছর বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে কার্টুন ফেস্টিভ্যাল। রাজধানীর গুলশান লিংক রোডের মোয়ার হলে 3 দিনের উৎসবে ঢল নেমেছে কমিক্স ভক্তদের। দেশের কার্টুনিস্টদের সংগঠন কার্টুন পিপলের জন্মদিন এবং কমিক্স প্রকাশনায় ঘিরে এই আয়োজনে রয়েছে 4টি প্রদর্শনী। হোক না সে ভালোবাসা, বাধা না মানলেই সে গাধা। কেননা বিধিনিষেধের বেড়া জালে ভালোবাসাও পেত বেঁচে থাকার ভাষা। আর তাই এমন সব ব্যঙ্গচিত্রে অবাধ্য সব মগজকে ধোলাই করে বাঁধ মানানোর চেষ্টায় কার্টুন পিপলের এমন আয়োজন, যেখানে গল্পে গল্পে সচেতনতার কথা উঠে এসেছে কার্টুন চরিত্রের মধ্য দিয়ে। কার্টুন চরিত্রে আছে হুমায়ুন নামাও, যেখানে মিসির আলীর রহস্যে হিমু হয়ে উঠেছে বংশীবাদক। আর কোথাও কেউ না থাকলেও ফের জমে উঠেছে মুনা আর বাকের ভাইয়ের রসায়ন, যে রসায়নে আদতে মানুষের হৃদয়ে কার্টুনও গেঁথে রইবে ফিজিক্স হয়ে। মানে সত্যিই মুগ্ধ, অনেক এরকম অনেক কাজ আছে যেগুলো দেখে মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আমাদের দেশের মানুষই এই কাজগুলো প্রোডিউস করেছে। হুট করে কিন্তু কমিক্সে জাম্প না করে কমিক স্ট্রিপ তারা আগে প্র্যাকটিস করছে, যেটা বই এখন বেরিয়েছে, তারপরে তারা কমিক্সে যাবে আর কি।
তো সেদিক থেকে আমি মনে করি তারা খুব ভালো, মানে খুব ভালো কাজ করতেছে। ছুটির দিনে এমন ভিন্ন ধর্মীয় আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। বাংলাদেশে কার্টুন প্রদর্শনী অনেক আনকমন, আমি খুব কমই দেখেছি। ভাব প্রকাশের তো অনেক রকমের মাধ্যম আছে, কার্টুন একটা চমৎকার মাধ্যম যেটা অল্প সময়ে অনেকের কাছে পৌঁছে যাওয়া যায়। জনপ্রিয় চরিত্রগুলোকে কার্টুনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জের গল্প ছিল কার্টুনিস্টদের কণ্ঠে। এইবার আসছে হচ্ছে কুটুমিয়া, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, একটু সুপার ন্যাচারাল একটা ভাইব আছে ওটার মধ্যে। হ্যাঁ, ওটা আঁকতে গিয়ে আমি খুবই এনজয় করছি। হুমায়ুন আহমেদের ক্যারেক্টারগুলো তো আসলেই সবার কাছে খুবই আকর্ষণীয় ক্যারেক্টার, আর সবাই মানে এই চ্যালেঞ্জটা যখনই নিয়েছে যে ক্যারেক্টার আঁকতে হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছে। আমিও ওই এক্সাইটমেন্ট থেকেই কাজটা জমা দিই। তরুণ প্রজন্মকে দেশি কমিক্সের প্রতি আগ্রহী করতেই এমন আয়োজন। কমিক্স মিডিয়ামে আমাদের লোকাল গল্পগুলো বলতে চাই, প্রতি বছর এরকম একটা ফেস্টিভ্যাল করতে চাই যেখানে শুধু আমরা না, অন্য আরও যারা কমিক্স করেন সবাইকে একসাথে করে ইয়াংদের সাথে সেলিব্রেট করা। তিন দিনের এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন।